আসসালামু আলাইকুম টু মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানহাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি, চিকেন কারি, খুব সহজভাবে। এখানে আমি একটি আস্ত চিকেন নিয়ে নিয়েছি, দেশি চিকেন নিয়েছি, অল দ্য বেসিক স্পাইস, হলুদ মরিচ, ধনিয়া, জিরা, শাহী গরম মশলা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ অ্যান্ড টমেটো, আদা রসুন, লবণ স্বাদ মতো। আরও নিয়েছি পেঁয়াজ কুচি, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজটা দিয়ে দিব এটার মধ্যে। এখন পেঁয়াজটাকে হালকা করে বাদামি করে ভেজে নিব, মিডিয়াম আঁচে ভাজবো, হাই হিটে না। পেঁয়াজটা ফ্রাই হওয়ার জন্য আমরা এতক্ষণ ওয়েট করব। দর্শক, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর নিউ ভিডিওস অ্যান্ড থামস আপ করে পাশেই থাকুন। এখানে আমি এক্সট্রা রসুনের কো দিয়ে দিয়েছি আস্ত, আমি এটা কেটে দিইনি, আর সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি পেঁয়াজের তেলের সাথে আগে ভালো করে ভুনা করে নিব। মশলাগুলো ভুনে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি এখন। এখন অ্যাড করে দিলাম হাফ কাপের মতন পানি মশলাটাকে ভুনার জন্য। এই মশলাটাকে আমি ভুনে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম হিটে। যত ভালো করে মশলাটাকে ভুনা হবে বা কষানো হবে ততই মজা হবে আপনার রান্না। আপনি যদি ঝটপট করে মশলাটাকে বাগার দিয়ে ফেলেন বা ভুনে ফেলেন বা কষিয়ে ফেলেন তাহলে রান্নাটা হবে বাট ওরকম মজা হবে না আর সুগন্ধ বের হবে না রান্নাটার থেকে। সো আপনার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আগে। যখন ভালো করে তেল উঠে যাবে মশলার থেকে ওটার মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতন দই অ্যাড করে দিলাম। এটা দইটা দিয়ে আমি আরও এক্সট্রা 3 থেকে 5 মিনিটের মতন মশলাটাকে কষাবো। আমি আগেই বলেছিলাম যত ভালো করে মশলা কষাবেন ততই ভালো আর ততই মজা হবে আপনার রান্না। সো আমি এটাকে আরও 5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি অ্যান্ড দিয়ে দিচ্ছি এখন দেশি চিকেন, যেটাকে আমরা ব্রয়লার চিকেন বলে জানি। এখানে সাধারণত দেশি চিকেন ওরকম হার্ডলি পাওয়া যায় না, সো ব্রয়লার চিকেনটাই দেশি চিকেনের মতন স্বাদ। আমি ওটা দেশি চিকেনটা জাস্ট মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন। এটাকে ভালো করে কষাবো পানি ছাড়া আরও 15 থেকে 20 মিনিটের মতন উইদাউট লিড, ঢাকনা ছাড়াই এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানোর জন্য আমরা ওয়েট করছি এতক্ষণ। লিড দিবেন না, লিড দিলে তাহলে এটার উপর এক্সট্রা পানি হয়ে যাবে। আমরা লিড ছাড়াই কষিয়ে নিচ্ছি মিটটাকে, দেশি চিকেনটাকে, 15 মিনিটসের মতো।
আফটার 15 মিনিটস পর আমরা এটার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, হাফ লিটার পানি দিয়ে এটাকে একটু বলক আসার জন্য ওয়েট করব। দিয়ে দিলাম এক্সট্রা ধনিয়া পাতা। সাধারণত এখন আমাদের এখানে লকডাউন চলছে, আমরা বাইরে যেতে পারি না, তাই আমি ধনিয়া পাতাটাকে ফ্রোজেন করে রেখেছিলাম যেন যখন খুশি তখনই ইউজ করতে পারি। মাংসটাকে আমি রান্না করে নিয়েছি 40 মিনিটসের মতো, হয়ে গেল খুব ঝটপট দেশি স্টাইলে দেশি চিকেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও উইথ ইয়োর ফ্যামিলি ফ্রেন্ডস, অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।